হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে দেখাবো ক্যাপসিকাম গাছ কেন মরে যায়, ভাই এটা রোধ করার উপায় কী। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাহলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ফ্রেন্ডস, এটা হলো আমার পাশের একটি ক্ষেতি, আর আজকে এটা ট্রিটমেন্ট করা হবে। আর ফ্রেন্ডস, আমার ক্ষেতেও দেখাবো, আমার ক্ষেতে একটি গাছও মরে নাই। তো ফ্রেন্ডস, ক্যাপসিকাম গাছ মরে যাওয়ার মূল কারণ হলো এর গোড়াত ফাঙ্গাস অ্যাটাক করে, এরপর এখানে বীজাণু হয়ে যায় আর গাছ মরে যায়। আর ফ্রেন্ডস, আপনি এর জন্য গাছে যতই মেডিসিন বা স্প্রে করেন না কেন, এর প্রতিরোধ হয় না। তো ফ্রেন্ডস, এটাকে কিভাবে প্রতিরোধ করা যায় তো ভিডিওটি সম্পূর্ণ দেখে। তো ফ্রেন্ডস, এর জন্য আপনাকে একটি পাত্রই 20 লিটার পানি নিয়ে নিতে হবে, আর এর মধ্যে প্রথমে আপনাকে 10 গ্রাম ট্রাম্পেট মিক্স করে দিতে হবে। তো ফ্রেন্ডস, এরপর এটা 50 ml বিথি অ্যান্টিবায়োটিক মিক্স করে দিতে হবে। আর ফ্রেন্ডস, এগুলো আপনি অনলাইন বা যে কোনো সার দোকানে পেয়ে যাবেন। ফ্রেন্ডস, এবার আপনাকে পুরাতন বীজাণু পানি দিতে হবে। তো এর জন্য আপনাকে একটি বোতলে 100 গ্রাম পুরাতন 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, এরপর এই পানিখিনি এখানে দিতে হবে। আর ফ্রেন্ডস, এবার এটা 10 গ্রাম সাফ পাউডার দিতে হবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে প্রতিটি গাছের গোড়ায় দিতে হবে, আর প্রতিটি গাছের গোড়ায় অন্তত 50 থেকে 60 গ্রাম করে দিতে হবে। তো ফ্রেন্ডস, এরকমভাবে একবার দেওয়ার পর আরও 1 সপ্তাহ পর আবার দিতে হবে। আর ফ্রেন্ডস, এরকমভাবে 2-3 সপ্তাহ দেওয়ার পর আপনার এই সমস্যার সমাধান পেয়ে যাবে, আপনার ক্ষেতের গাছ মরা বন্ধ হয়ে যাবে। ফ্রেন্ডস, এটা হলো আমার ক্যাপসিকাম ক্ষেতি, আর এক লগে লাগানো দেখেন আমার ক্ষেতিতে একটি গাছও মরে নাই, আর দেখেন কত সুন্দরভাবে গ্রো হচ্ছে, আর দেখেন গাছে ফুল ফলও আসা আরম্ভ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফিজ।